अगर होगी तो राधा श्यामी, बारो बारो करो जोर कर, सविनय करो पुकार, साधु संग मोहि देउ नित परम गुरु दातार, कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार, राधा श्यामी परम पितु मैं तुम सदा धार, बारो बारो बोलो जाओ तन मन वार चर पर मुखले मैं गाओ, निहार करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव, दया सिंधु पुराना ध्वनि नित्य करु तुम सेव, अचल भक्ति मोहि दाओ प्रभु दीन अधीन अनाथ, हाथ गहा तुम मान करो अब राखो नित साथ, दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सविधि अवगुण हर मैं प्रभु राखो मेरी लाज, तुम दारे अब मैं पड़ा राधा श्यामी गुरु समरथ, तुम बिना और न दूसरा अब करो दया पर दकस, तुम दारो ये तिली राम बुकाओ दया करो मेरे साईया, देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं, छूटे सब उत्पात, बारो बारो करो जोर कर, सविनय करो पुकार, साधु संग मोहि देउ नित परम गुरु दातार, साधु संग मोहि देउ नित परम पिता दातार, गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः, अखंड मंगलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः, अज्ञानोतिमिरान्धस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं जेन तस्मै श्री गुरवे नमः, स्थावरं जंगमं व्यक्तं जैन कृष्णं चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्री गुरवे नमः, चित्रूपेण परिव्याप्तं तैलक्तं चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्री गुरवे नमः, न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपो तत्त्व ज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः, अन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगत गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः, गुरुरादिर नादिश्च गुरु परं दैवतम गुरु परतलं नास्ति तस्मै श्री गुरवे नमः, ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञान द्वंद्वातीतं गगन सदृशं तत्तमशादीनं एकं नित्यं विमलमोचनं सर्वात्मने साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि, सद्गुरुतं नमामि, सद्गुरुतं नमामि, जय गुरु। एरपर परम पितार रातुल चरणे श्रीमती ज्योत्सना मंडल मा एवं तार परिवारेर सकलेर एवं विश्ववासीर मंगल ओ शांति प्रार्थनाय आमरा किछुक्षण नाम जप करब। जय गुरु। नामेर समय हलो।
জয় গুরু। এরপর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় গ্রন্থাদি পাঠ। প্রথমে সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করে নেওয়ার জন্য আমি ডাকছি নবদ্বীপ থেকে শ্রদ্ধা শ্রীমতী রূপা সাহা মাকে। অনলাইনে সকলকে রানন্দিত জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতের হীন হয়ে থাকতে হবে না। কেউ তোমাকে দোষী করবার পূর্বে কাতরভাবে নিজের দোষ স্বীকার করো। মুক্ত কলঙ্ক হবে, জগতে স্নেহের পাত্র হবে। সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বেকুব হয়েও না, বিনীতি হও তাই বলে দুর্বল হৃদয় হয়েও না। জয় গুরু। জয় গুরু। এরপর নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করার জন্য ডেকে নিচ্ছি নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী শিখা দাস মাকে। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। অনলাইন প্রত্যেককে আমার রাও জয় গুরু। ষষ্ঠী, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। ষষ্ঠী, তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়, তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনই। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্য ভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পা তো আসিবেই, তোমার মনের অন্তরীক্ষে কে যেন গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। মানি নাম্বার 180। জয় গুরু। জয় গুরু। এরপর স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাণিপাঠ করবেন নবদ্বীপ থেকে শ্রদ্ধা সঞ্জিতা সাহা মা। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু, পাঠ করো। শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। সুস্থ থাকবার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। পুনরায়, সুস্থ থাকবার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। বাণী সংখ্যা 2। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। প্রথমে প্রার্থনা করলেন শ্রদ্ধা শ্রীমতী জ্যোৎস্না মণ্ডলমা নবদ্বীপ থেকে, সত্যানুসরণ গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী রূপা সাহামা নবদ্বীপ থেকে, নারীনীতি গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা শ্রীমতী শিখা দাসমা নবদ্বীপ থেকে, স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধা সঙ্গীতা সাহামা নবদ্বীপ থেকে। পরমপিতার রাতুল চরণে আমি প্রতি প্রত্যেকের ও তাদের পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এরপর পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করার জন্য আমি ডেকে নিচ্ছি নবদ্বীপ থেকে শ্রদ্ধা শ্রীমতী ছবি কুণ্ডু মাকে। ছবি মা আছেন? হ্যালো। হ্যাঁ জয় গুরু, শুরু করুন। বলছি যে ছবি কুণ্ডু তো আমার বাড়িতে কৃষ্ণনগর, নবদ্বীপে কি আছেন ছবি কুণ্ডু? এখানে তো অ্যাড্রেসটা নবদ্বীপ দিয়েছিলেন, ওই জন্য আমি নবদ্বীপ বললাম। ঠিক আছে মা, আপনি কৃষ্ণনগর থেকে আপনি শুরু করুন। পরম প্রেমময় দয়ালে শ্রীচরণে জানাই আমার সকল কোটি প্রণাম। প্রণাম জানাই পরম আরাধ্য শ্রী শ্রী পরমার চরণে। প্রণাম জানাই পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ বর্তমান সংঘাচার্য শ্রী শ্রী দাদার চরণে। প্রণাম জানাই পূজনীয় বাবাই দাদা শ্রী চরণে। আমি মাতৃ সম্মেলনে প্রথম স্তোত্র পাঠ করছি পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা দিয়ে। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে।
আমাকে আমার নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্য বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো, পুলকে জীবনে যশে আর মহান সমৃদ্ধি। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ প্রাণরে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই আমার চালাই তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে, সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মানুষ দেবতারা জাগে মুক্ত করতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মুক্ত। যুগে মুক্ত করতে পারেননি, বলতে তো দেখতে পাচ্ছি না, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মুক্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার শুধু এই প্রার্থনা আমাদের, তুমি তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে মাতা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপরিবার সমাধিগকে তোমার জীবন বৃদ্ধির তুলতে। ওগো দরদি বন্ধু আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চালনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু, জয় গুরু। এরপর আমি পরম প্রেমময় শ্রী ঠাকুরের চারণ পাঁচালি পরিবেশন করার জন্য নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাতী দাস মাকে অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। হ্যাঁ জয় গুরু, শুরু করুন। সম্মেলনের দ্বিতীয় স্তব শ্রী ঠাকুরের চারণ পাঁচালি। তোরা শোন রে ভাই বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রস, শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহিবি বরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহ আলো, করে গৃহ আলো, প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণরা তুল, তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কখনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা,
শোনো তার মহিমা মাধুরিমা নাহি পারাবার নবরূপে যে দেব অবতার শোনো ধর্মের কথা শোনো ধর্মের কথা তার বারতা অতি চমৎকার মাথা বাড়ায় আসল নীতি ধর্ম পরচার কর খাদ্য বিচার কর খাদ্য বিচার সদাচার ঋষি বাক্য পালো প্রতিবেশী সেবা করে নিষ্ঠ পথে চলো এই তো বাঁচার প এই তো আর্যনীতি এই তো আর্যনীতি ধর্মনীতি হিংসা দেশ ছাড়ো হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো পালো বর্ণাশ্রম পালো বর্ণাশ্রম করতে নিষ্ঠ কর্ম করো যজন যজন ইষ্ট বিধি যথাবিধি পালো পালো সস্তায়নী পালো সস্তায়নী মহাবাণী পালন করো ভাই এই জগতে নামে সম সদান নাই এ তো বাঁচার পথ এ তো বাঁচার পথ ভিন্ন মত অন্য কিছু নাই বিধি মতে অনুলমে বিয়ে করো ভাই গড়ো আর্য সমাজ গড়ো আর্য সমাজ বাড়াও ধাজ আর্য কৃষ্টি রাখো বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণে সমান চোখে দেখো তারাই পূর্বতন তারাই পূর্বতন বর্তমান ঠাকুর অনুকূল তার বিধি মেনে চলো কাটাও মনের ভুল পাবে মহাশান্তি পাবে মহাশান্তি জানি ভান্তি পাবে সত্য যুগ কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ ভাইরে ভয় নাই ভাইরে ভয় নাই টানো ভাই অনুকূলের রথ ধর্ম নষ্ট নাই হবে পাবে বাঁচার পথে সৎসঙ্গে এই সৎসঙ্গে মহারঙ্গে করো হবে হার অধম সন্তান ভজে পদ যুগল তার জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম রসুল নাম বুদ্ধ যীশু নাম শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘন শ্যাম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু জয় গুরু। এরপর পরবর্তীতে শ্রী শ্রী লক্ষ্মীমায়ের পাঁচালী পাঠ করার জন্য আমি নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী লিপিকা অধিকারী মাকে অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। হ্যাঁ মা শুরু করুন। জগৎ জননী বড় মা শ্রী শ্রী লক্ষ্মীমায়ের ব্রতকথা পাঁচালী আরম্ভ। শুনো শুনো সর্বজন অতি ভক্তিভাবে লক্ষ্মীমায়ের ব্রত কথা প্রচারিত ভাবে গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন ধনজন বারে আর অপুত্রের পুত্র সরসী দেবীর গুলে হলো মূল সূত্র যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সোহাগ সেবার গুণে ধনবৃদ্ধি হয় লক্ষ্মী রূপে শ্রী শ্রী বড়মা দেখালেন তাই সদাচারে থাকলে ঘরে বাধা লক্ষ্মী বাধা রয় অনাচারে থাকলে তার বিধিবাম হয় প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যায় দেয় বাতি লক্ষ্মী বলে তার দ্বারে আমারও বসতি যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয় যদি কোনো নারী উঠে সূর্য ওঠার পরে সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্ট পূজে হয়ে এখন দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে রন্ধনাদি সেইভাবে করিবে যতনে স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে নারীর নীতি সর্বদাই পালন করে যাবে নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে একটির অভাবে নারীত্ব না জাগে নানে যে রান্না করে যদি কোনো নারী সদাচার বিনা রান্না জীবনের ওরি অদীক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয় যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয় পান ভোজন তার হাতের বীজ বহনী রয়
রোগ শোক দারিদ্রতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী কর সার, স্বামী বিনা তি জগতে গতি নাহি আর। আদর্শ শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মহাত্ম কথা শুনো ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। জয় গুরু। এরপর পরমারাধ্যা জগজ্জননী শ্রী পরমার জন্ম বৃত্তান্ত পাঠ করার জন্য নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী লাবণ্য নন্দী মাকে আমি অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমি অনলাইনে উপস্থিত সমস্ত মায়েদের রাও আনন্দিত জয় গুরু জানিয়ে শ্রী শ্রী বড় মার জন্ম মাহাত্ম বর্ণনা করছি। জয় গুরু। কোজাগরীর প্রভাতে ত্রিনয়নী স্বপন দেখে, লক্ষ্মী পূজা হয় গৃহ মাঝে। লক্ষ্মী মায়ের ঝাঁপি হতে জ্যোতির্ময়ী রূপেতে বেরুলেন অভিনব সাজে। গৌরবর্ণ দেহ ধরে লাল পাড়ি শাড়ি পরে আলতা শোভে চরণ তলে, নানা আভরণ অঙ্গে নূপুর বাজে তরঙ্গে ফুটফুটে চেহারা টলটলে। হাসি মুখে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের রূপ ধরে বিলীন হলো মায়ের গর্ভেতে। সঙ্গে সঙ্গে গর্ভভাতা নিদ্রাভঙ্গ হয় মাতা, কন্যা জন্মে অনিন্দ রূপেতে। রূপের তুলনা তায় বর্ণনা নাহি যায়, কোটি তারা চন্দ্র সূর্য সম। চাহনি বিজলি মাখা যেন সেই স্বপন দেখা, দেখে প্রাণ জুড়াইল মম। দেবমুনি মনোহর রূপে গুণে সুন্দর, স্বর্গপুরী গোলক দেবলোকে। দুঃখ ঘুচাতে জীবের নবরূপে নররূপে মর্তে নামতে হলো মাকে। জীবেরে লাগিয়া এলেন লক্ষ্মী শ্রী শ্রী বড়মা হলেন নারায়ণ সাথে লীলা প্রচারে। দিন সেবক দুঃখ হরণ লয়ে সেই পদে স্মরণ, রচিয়া ভাসে আনন্দ নীরে। জয় গুরু। পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করলেন কৃষ্ণনগর থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী ছবিকুণ্ডুমা। পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের চারণ পাঁচালী পাঠ করলেন শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাতী দাস মা নবদ্বীপ থেকে। শ্রী শ্রী লক্ষ্মীমায়ের পাঁচালী পাঠ করলেন নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী লিপিকা অধিকারী মা। জন্মবৃত্তান্ত পাঠ করলেন বড়মার শ্রদ্ধেয়া শ্রীমতী লাবণ্য নন্দী মা নবদ্বীপ থেকে। আমি পরমপিতার রাতুল চরণে প্রতি প্রত্যেকের এবং তাদের পরিবারের সকলের সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। এরপর আমরা পরবর্তী আমাদের মূল পর্ব ভক্তিগীতিতে চলে যাই। প্রথমেই আমি ভক্তিগীতি পরিবেশন করার জন্য নবদ্বীপ থেকে সুশ্রী পারমিতা সাহা মাকে অনুরোধ জানাচ্ছি। অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগদেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগদেশের অমঙ্গল। আত্মা শক্তি তোমরা নাই, হইও নমাশেচ্ছাচারী। আত্মা শক্তি তোমরা নারী, হইও নমাশেচ্ছাচারী। জাগো তোমরা ধর্মে কর্মে, জাগো তোমরা ধর্মে কর্মে, হও নাই অচঞ্চল। তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল।
দেশের আশা তোমরা দল লক্ষ্মী মায়ের দল তোমরা দেশের সব ভরসা তোমরা জাতির বল দেশের আশা তোমরা নয় লক্ষ্মী মায়ের দল তোমরা দেশের সব ভরসা তোমরা জাতির বল নারীর ধর্ম গৃহ মনা ইষ্ট পূজায় আরাধনা নারীর ধর্ম গৃহ মনা ইষ্ট পূজায় আরাধনা স্বামীর সেবা সন্ধি মনা স্বামীর সেবা সন্ধি মনা থাকবে আবরণ তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল রাজনীতি আর চাকরি কর নারীর ধর্ম নয় গৃহের লক্ষ্মী নারী সদা সদা চারির রাজনীতি আর চাকরি কর নারীর ধর্ম নয় গৃহের লক্ষ্মী নারী সদা সদা চারির লোহি স্বামী সন্তানের ঘরকে যারা শ্বশুর করে লোহি স্বামী সন্তানের ঘরকে যারা শ্বশুর করে তারাই ভবির শ্রেষ্ঠ নারী তারাই ভবির শ্রেষ্ঠ নারী পাই তারা সুফল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জয় গুরু জয় গুরু পরম পিতার রাঙা রাতুল চরণে আমি সুশ্রী পারমিতা সাহামা ও তার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি তিনি আমাদের খুব সুন্দর করে একটি বড়মার ভক্তিগীতি শোনালেন জয় গুরু মা এরপর পরবর্তীতে ভক্তিগীতি পরিবেশন করার জন্য আমি নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী শান্তনা দেবনাথ মাকে অনুরোধ জানাচ্ছি হ্যালো জয় গুরু হ্যাঁ জয় গুরু হ্যাঁ শোনা যাচ্ছে শুরু করুন মা অনলাইন পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম জানাই অনলাইন উপস্থিত সকল মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয় গুরু আমি একটি ভক্তিগীতি করছি পরা ওই রাঙা চরণ
ঘোমটায় ঘেরা তোমার জানন আলতা পরা ওই রাঙা চরণ মমতায় ভরা বক্ষ তোমার করুণায় ভরা দুনায় তীর বিজুলি ঝলকিছে যেন তীর বিজুলি ঝলকিছে যেন অঙ্গ ভরা লাবণী জয় তু জগত জননী ওগো মা ঋত্রি সম তুমি সর্বংসা জলধির চে তুমি শান্ত প্রতিমার মতো মাগো তুমি নির্বাণ কে পেয়েছে বলো তবু অন্ত ঋত্রি সম তুমি সর্বংসা চলো ধীর চে তুমি শান্ত প্রতিমার মতো মাগো তুমি নির্বাক কে পেয়েছে বলো তন্ত শাসনে পালনে মা তুমি দশ ভুজা অসতয় সুর নাশিনী জয় তু জগত জননী ও গো মা জয় তু জগত জননী তোমার প্রসাদে জনগণ হৃদে ডাকে মা প্রেমের বাণ তোমার প্রসাদে জনগণ হৃদে ডাকে মা প্রেমের বাণ বন্ধা নারী ও তোমার আশিসে লাভ করে মাগো সন্তান তোমার পরশে শ্রীহীনে শ্রীপটে আর পরশে শ্রীহীনে শ্রীপটে অজ্ঞানে তুমি জ্ঞান দায়িনী জয় তু জগত জননী ও গো মা জয় তু জগত নারায়ণী সত্য সনাতনী লহো মাগো কোটি প্রণাম দিকে দিকে আজি উঠিছে ধুনিয়া দয়াময়ী তবু তুমি নারায়ণী সত্য সনাতনী নহ মাগো কোটি প্রণাম দিকে দিকে আজি উঠিছে ধুনিয়া দয়াময়ী তবু শরণাগত আর তো এদিনে তার মা জগত তারিণী জয় তু জগত জননী ও গো মা জয় তু জগত জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী সোত্তম লীলা সঙ্গিনী দেবী মা ষোড়শী কল্যাণী
জয় তু জগত জননী ও গো মা জয় তু জগত জননী ও গো মা জয় তু জগত জননী জয় গুরু জয় গুরু অপূর্ব খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন নবদ্বীপ থেকে শ্রদ্ধেয় শ্রীমতী শান্তনা দেবনাথ মা আমি পরমপিতার রাতের চরণে তার এবং তার পরিবারের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করি জয় গুরু শ্রী শ্রী ঠাকুর বলছেন মেয়েদের শিক্ষার ভিতর দিয়ে এমন সংস্কার জন্মাইতে হয় যাহাতে জাতি বর্ণ বংশ বিদ্যা ইত্যাদি বিবেচনা না করিয়া কাহাকেও পতিত্বে বরণ না করে আর অন্যায্য ও অবাধ পুরুষ সংমিশ্রণকে ঘৃণার চক্ষে দেখে শ্রেষ্ঠকে কেমন করিয়া কিভাবে বরণ করিতে হয় শ্রেষ্ঠকে কি করিয়া চিনিতে হয় শ্রেষ্ঠের প্রতি সহজ অ্যাডমিরেশন অর্থাৎ শ্রদ্ধা ইত্যাদি বিশেষভাবে স্ত্রী শিক্ষার অঙ্গীভূত করা প্রয়োজন আমরা সঙ্গীত শুনলাম অনেকক্ষণ এরপর আমরা একটু ইষ্ট প্রসঙ্গে চলে যাই প্রথমেই আমাদের ইষ্ট প্রসঙ্গ করবেন বাঁকুড়া থেকে সুশ্রী মীনাক্ষী দত্ত মা জয় গুরু হ্যাঁ জয় গুরু শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয় গুরু সকালে শুভদীপদা ফোন করে বলল কিছু আলোচনা করার জন্য যাই হোক আমার তো ঠাকুর সম্বন্ধে জ্ঞান সত্যি অনেক অল্প তো আমি চেষ্টা করছি কিছু বলার ভুল ত্রুটি হলে মার্জনা করে আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি যখন আমি ক্লাস 11-12 পড়তাম সেই সময় আমি যে ইংলিশ টিউশনে পড়তাম যে স্যার ছিলেন ওই স্যারের কাছে আমি 11 থেকে পড়তাম তো ওই স্যার ঠাকুর সম্বন্ধে অনেক কিছু কথা বলতেন সেই সময় থেকে আমিও ঠাকুরকে জানতে শুরু করি আর সেই সময় থেকে এইগুলোর সম্মুখীন আমাকে হতে হয় অনেক বন্ধু বান্ধব থাকতো আমাদের সাথে তখন স্যার এসব কথা বলতেন টিউশনের মাঝে তখন সত্যি খুব খারাপ লাগতো মাথা নিচু করে বসে থাকতাম অনেক কিছু কথা বলতো আর অনেক খারাপ লাগতো বাড়িতে টিউশন করে এসে রাত্রেবেলা টিউশন থাকতো বাড়িতে এসে পর ঠাকুরকে এসে বলতাম ঠাকুর এরকম কেন হয় আমার তো খুব খারাপ লাগে তোমাকে নিয়ে এগুলো বলে আমার তো খুব খারাপ লাগে আমার খুব কষ্ট হয় আমি তো মাথা নিচু করে বসে থাকি আমি তো কিছু বলতে পারি না ঠাকুর বলেছেন যে বড়দের মুখের উপর কথা বলতে নেই আমি সেইভাবেই আমি কিছু বলতাম না বা কোনো তর্কের মধ্যে যেতাম না যাই হোক তো আমি যখন আস্তে আস্তে যখন ঠাকুর সম্বন্ধে আরো বুঝতে আমি জানার চেষ্টা করলাম যে এগুলো যখন বলছে এগুলোরও তো আমাকে একটা কিছু বলতে হবে একটা অ্যান্সার দিতে হবে সেজন্য তো আমাকেও তো কিছু জানতে হবে যে ঠাকুর কি আমি ঠাকুরকে ভালোবাসি জানি আমি ঠাকুরকে বিশ্বাস করি এটাই আমার মধ্যে ছিল কিন্তু সায়েন্টিফিক দিক থেকে যে ঠাকুর কি ঠাকুর আমাদেরকে সায়েন্টিফিক দিক থেকে যেসব জিনিসগুলো বুঝিয়েছেন করিয়ে যাচ্ছেন সেগুলো সম্বন্ধে কিন্তু সেই সময় আমার কোনো ধারণা ছিল না সেই থেকেই আমি ঠাকুরের কিছু কিছু বই পড়তে শুরু করি যে না এগুলো তো দিনের পর দিন সহ্য করা যায় না আমার ঠাকুর সম্বন্ধে খারাপ কথা বলছে আমি কেঁদে ফেলতাম বাড়ি এসে এত আমার খারাপ লাগতো আমি বাড়িতে বলতাম আমি আর টিউশন যাব না আমার ভালো লাগে না ওখানে গেলে তখন বাড়িতে বলতো যে দেখ ঠাকুরকে তো আমরা জানি আমরা ভালোবাসি ঠাকুর কিরকম যে যেটা বলছে বলতে দে তারাও একদিন বুঝবে তো আমি সেই থেকেই পড়া শুরু করি ঠাকুরের কিছু কিছু বই তো প্রথমেই ওই স্যার বলতেন যে তোমরা যে ইষ্টবিধি করো এটা ঠাকুরকে তো টাকা দেয়া হচ্ছে কোনো জায়গায় তো এরকম হয় না রামকৃষ্ণ দেবের দীক্ষা নিয়ে এখানে নিয়ে কই কোনো জায়গায় তো হয় না প্রথমেই আমি সেটাই এখন বলছি যে ঠাকুর ইষ্টবিধি মানে কি ইষ্টবিধিটাকে কি বলেছেন ঠাকুরের যে পঞ্চনীতি বই আছে সেখানে ঠাকুর বলেছেন যে ইষ্টবিধি মানে হচ্ছে একটা মাঙ্গলিক যজ্ঞ বলছেন উনি ইষ্টবিধি হলো নিজের উপার্জন থেকে প্রতিদিন নিজে অন্ন জল গ্রহণ করার পূর্বেই ঠাকুরকে ভোজ্য নিবেদন করা ভোরবেলা অতি প্রত্যুষে শয্যাত্যাগের পর প্রাতকিত্যাদি সেরে বাসি জামা কাপড় ছেড়ে শূদ্র বস্ত্র পরে শিশি ঠাকুরের প্রতিকৃতির সামনে আসনে বসে প্রণাম মন্ত্র পাঠ করে আভূমিক প্রাণামন্ত্রে
2-1 মিনিট জপ নাম করে মন্ত্রপাঠ পূর্বক ইষ্টভীতির অর্ঘ নিবেদন করে তাই একটি পাত্রে রাখতে হয়। ইষ্টভীতি নিবেদনের সময় মনে কোনো কামনা বাসনা রাখতে নেই, যতদূর সম্ভব ভক্তি ও ভালোবাসা নিয়ে ইষ্টভীতি নিবেদন করতে হয়। এই ইষ্টভীতি ঠিক 30 দিন পূর্ণ হলেই মানি অর্ডার যোগে ইষ্টভীতি পাঠাতে হয়। যাই হোক, তো আমি তখন বুঝলাম যে ইষ্টভীতিটা কি। ইষ্টভীতিটা হচ্ছে ঠাকুরকে একটা ভোগ দেয়া। আমরা যে আমরা তো অনেক ঠাকুরেই আমরা দীক্ষা নিই, অনেকে রামকৃষ্ণ দেবের দীক্ষা থাকেন, অনেকে অনেক ঠাকুরের দীক্ষা নিন, কিন্তু কোনো জায়গায় কি এরকম আছে যে সকালে উঠে ঠাকুরকে ভোগ দেওয়ার ব্যাপারটা? আমার তো কিন্তু জানা নেই। এটা কিন্তু শুধুমাত্র আমাদের শ্রী ঠাকুরেরই আছে। এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে আমরা প্রত্যেক দিন, আমরা তো কোনোদিন, যেনারা সাধারণ মানুষ আছেন ওনারা কি কোনোদিন কোনো মানুষকে প্রত্যেক দিন কি কোনোদিন খাওয়াতে পারবেন? হয়তো কোনো গরিব মানুষ খাওয়াবেন, প্রত্যেক দিন কিন্তু আমাদের সম্ভব নয়, কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া আমাদের প্রত্যেক দিন হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না। হয়তো সেটা অনেক কিছু আমরা কাজকর্ম করার পর স্নান করে পুজো দিই, সেই পুজোটাও কিন্তু সেই রকম ভাবে হয় না। তো এই যে ইষ্টভীতিটা আমরা সুযোগ পেয়েছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আর ইষ্টভীতিটা শুধু যে ঠাকুরকে আমরা ভোগ দিচ্ছি শুধু এটা নয়, ইষ্টভীতিটা আমাদের একটা কবচের মতো কাজ করছে, রক্ষা কবচ। আমরা প্রত্যেক দিন যেমন আমরা একটা হাতে করে মার একটা মাদুলি ঝুলিয়ে দেয় ঠাকুরের, কিন্তু এটা আমাদের মাদুলি আর পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে ইষ্টভীতিটা করি এটাতেই আমাদের কবচ। ঠাকুর একটা জায়গায় বলেছেন যে ঢাকা থেকে একজন দু ভাই এসছেন, তাদের দুঃখ কষ্টের কথা বলছেন ঠাকুরকে। তখন সে সময় ঠাকুর তাদেরকে গভীরভাবে সহানুভূতির সঙ্গে তখন বললেন যে যজন যাজন ইষ্টভীতিকে জীবনের সাথী করে নাও, ও থেকে কখনো বিচ্যুত হও না, এর সুফল আমার সহস্র সহস্র লোকে নানাভাবে প্রত্যক্ষ করছে। যজন যাজন ইষ্টভীতি পরম পিতার দেয়ার রক্ষা কবচ, করলে টের পাবে। তোমাদের জন্য আমারও ভাবনা কম নয়, মনটা অস্থির হয়ে থাকে, কিছুতে সুস্থ হতে পারছি না, তবে তোমরা যদি যাজন যজন ইষ্টভীতি নিখুঁত ভাবে পালন করে চলো তাহলে আমি কিছুটা স্বস্তি পাই। মানে দেখুন, ঠাকুর কিন্তু আমাদের রক্ষা কবচ হয়ে থাকেন। এখানে উনি বললেন যে ঠাকুরও বলছেন আমি কিন্তু সুস্থ হতে পারছি না, কারণটা কি? আমরা যে ইষ্টভীতি গুলো ঠিকঠাক করে যদি না করি ঠাকুরও তো কষ্ট পান, ঠাকুরও তো মনে ব্যথা লাগে। ঠাকুর যে আমাদেরকে এত এইভাবে আমাদেরকে এত সুন্দর একটা কবজের মতো একটা মন্ত্র দিয়ে গেছেন, সেটা আমরা ঠিকঠাক ভাবে যদি না করি ঠাকুরও তো কষ্ট হয়। এটা আমরা যদি করি, আমি একটা আপনাদেরকে আমার নিজেরই জীবনে একটা ঘটনা বলছি যে ইষ্টভীতি করলে যে রক্ষা কবচ ঠাকুর বলছেন এটা প্রমাণ। আমি আমার বাবারই একটা ঘটনা বলছি। আমার বাবা ব্যাংকে সার্ভিস করেন, তো উনি এখান থেকে আমাদের 1 ঘন্টা লাগে, বাবা যেখানে সার্ভিস করেন ব্যাংকটা হচ্ছে এখান থেকে যেতে 1 ঘন্টা লাগে, বাবা বাইকে যান। তো কি হয়েছে এরকম, সেই সময়টাই মনে হয় এই বর্ষার পরপরে এরকম সময়টাতে সেপ্টেম্বর মাস এরকম সময় বাবা বাইকে করে যাচ্ছেন, অফিস যাচ্ছেন, বার হয়েছে সকালবেলা স্নান করে পর খেয়ে দিয়ে বার হয়েছেন। তো রাস্তা খুব ভালো রাস্তা আর ফাঁকা ছিল, রাস্তা একদম ফাঁকা রাস্তা। তো বাবা আর বাবার এমনিতে একটু ঘুমটা সবসময় বেশি, তো যাই হোক সে সময় আর টায়ার্ডনেসও থাকে সবসময়, ব্যাংকে সকাল 8টার সময় যায় আসে রাত্রি 8টার সময়, তাহলে সারা দিনটাই ব্যাংকের মধ্যে বসে থাকা, তাহলে একটা টায়ার্ডনেসও থাকে। যাই হোক স্নান করে একটা ভালো হাওয়া দিচ্ছে, সঙ্গে ফাঁকা রাস্তা, বাইক চালাতে চালাতে কোনোভাবে বাবার চোখটা লেগে গেছে। তো কি হয়েছে এরকম, বাবা মনে হয় মোটামুটি 10-15 মিনিট এইভাবেই চালিয়ে গেছে, বাবা বুঝতেই পারেনি যে বাবার চোখ লেগে গেছে। হঠাৎ করে বাবা রাস্তার একদম বাঁ দিকে চলে আসে, আর বাবলা গাছ হয় না, সেই বাবলা গাছে কাটা থাকে, সেই বাবলা গাছের ওখানে একটা মানে কি বলবো অনেকগুলো বাবলা গাছ ছিল, একটা মানে ঝোপ টাইপের জায়গা। হঠাৎ করে মানে ওই ডালগুলো, বাবলা গাছের ডালগুলো রাস্তার সাইডে বেরিয়ে আছে। হঠাৎ করে বাবা যেতে যেতে একটা বাবলা গাছের একটা ডাল বাবার হাতে যেন কেউ নাড়িয়ে দিল। বাবলা গাছের মধ্যে কাটা থাকে কিন্তু বাবার হাতে কোথাও লাগেনি, কিন্তু বাবার মনে হলো যেন কেউ বাবাকে নাড়িয়ে তুলে দিল যে উঠে পড়ো, তুমি এইভাবে ঘুমিয়ে পড়েছো।
তো দেখুন, আমরা যদি এই যে সকালে ইষ্টভৃত্য করেছিলাম তার জন্যে, বাবা করেছিল তার জন্য, কিন্তু ঠাকুর এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল। বাবা পুরো একদম ওই একটা খাতের মতো ছিল, ওখানে পুরো একদম সাইডে চলে গিয়েছিল, কিন্তু যেন কেউ নাড়িয়ে দিল বাবাকে সাইড থেকে। তাহলে দেখুন, ইষ্টভৃত্য করলে আমাদের এটা রক্ষা কবচ, আমাদের কোনো মাদুলিক পড়ারও দরকার নেই, কোনো 33 কোটি দেব দেবীকে ডাকার দরকার। আমরা যদি ঠাকুরের ইষ্টভৃত্যে যদি আমরা ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমাদেরকে মানে যে কোনো বিপদ আসুক, যে কোনো যাই আসুক না কেন, ঠাকুর কিন্তু সেখান থেকে রক্ষা করবেন। আরেকটা ঠাকুর বলেছেন, ইষ্টভৃত্যরা কিন্তু কোনো চাঁদা নয়। একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে একজন, ওনার নামটা ঠিক মনে পড়ছে না আমার, উনি বলেছেন যে দেখুন, আমার সাথে একজন ডাক্তার এসেছেন, উনি বলছেন যে ইষ্টভৃত্য রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। সে সময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ইষ্টভৃত্যর ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন যে এইভাবে দেওয়া অ্যাকশন অসম্ভব, ওটা করাই লাগে। ইষ্টভৃত্যটা তো চাঁদা নয়, গুরুকে যা দিত সেই বার্ষিকও নয়, এর যে কি গুণ তা ঠিক মতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয়, তখনই বুঝতে হবে ইষ্টভৃত্যতে কোনো গণ্ডগোল আছে। এত সিম্পল এবং এবং স্ট্রং পথ আর কোনো নেই, এটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিন পাঠিয়ে দিতে হবে। তাহলে ঠাকুর এটা বলেছেন যে এটা একটা সিম্পল ব্যাপার, কিন্তু এটা অনেক স্ট্রং। আমাদের এটা একটা 4 লাইনের মন্ত্র, ঠাকুরের একটা ভোগ দিচ্ছি, এটা কিন্তু আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। ইষ্টভৃত্যর ওপর কিন্তু সকলকে জোর দিতে হবে। ঠিকঠাক ভাবে যদি আমরা ইষ্টভৃত্য করি, আমাদের কিন্তু দেখবেন বিপদ, আমাদের জীবনে কোনো বিপদ আসতেই পারে না আমার মনে হয়। আরেকটা কথা, আমরা ইষ্টভৃত্য করি, আমরা সবই করি, কিন্তু যদি আমাদের মনের মধ্যে বিশ্বাসটা যদি না থাকে, তাহলে কিন্তু কিছুই হলো না। অনেক মানুষ থাকে দেখবেন যে সকালবেলা ইষ্টভৃত্য করা হয়, করলাম, একটা ফটো আছে সামনে বসে, তাকে একটা একটা 4 লাইনের মন্ত্র একটা ঝড়ের বেগে বলে রেখে দিয়ে চলে গেলাম। কোনো সময় নেই, কোনো টাইম নেই, যখন খুশি 10টা 11টার সময় ইষ্টভৃত্য করে পর একটা, যেন মানে একটা কি রকম ভাবে ইষ্টভৃত্য অনেকে করে, সত্যি এটা খুবই খারাপ লাগে। কিন্তু ওই ইষ্টভৃত্য করে কিন্তু কিছু হবে না, বিশ্বাস আনতে হবে, ঠাকুরের প্রতি বিশ্বাস। ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় বলেছেন যে ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। তাহলে ভাবেই হচ্ছে আমাদের বিশ্বাসের প্রতিষ্ঠা, আমাদের ভাবটা আনতে হবে, বিশ্বাসটা আনতে হবে। কিন্তু যুক্তিতর্ক, কেউ যদি বলে যে এটা কি এটা কেন, যুক্তিতর্ক দিয়ে কিন্তু বিশ্বাসকে আনা যাবে না, বিশ্বাসকে মন থেকে আনতে হবে। আর আমরা যদি ঠাকুরকে বিশ্বাস করি, এমন কোনো জিনিস নেই যে মানে মানে হওয়া সম্ভব নয়, মানে ঠাকুরকে বিশ্বাস করলে, ভালোবাসলে জীবনে আমার মনে হয় কোনো দুঃখই থাকতে পারে না তার জীবনে, আর তার জীবনে কোনো বিপদ আপদ কিছুই থাকে, ঠাকুর তার পাশে থাকেনই থাকেন। আরেকটি ঘটনা বলি, এটা কালকেরই রিসেন্ট ঘটনা, এটা বাবার সাথে ঘটেছে, আমি আজ বলছি। কালকে এই জিনিসটা ঘটলো, তো আমার মনে হলো যে না, বলা দরকার। বাবাদের ব্যাংকে কিছুদিন আগে গোল্ড লোন চালু হয়েছে, তো ওই গোল্ড লোন চালু হওয়ার কারণে ওখানে তো মানে ওই যে লকার থাকে, গোল্ড লোন মানে যেখানে গোল্ড গুলো রাখা হয়, যে লকারটা, আমরা তো সিন্দুক দেখেছি, আপনারা সবাই জানেন লকার কিরকম হয়, ওই সিন্দুকের মতো অনেক বড় একটা জায়গা যেখানে সোনা গয়না রাখা হয়, লোন নেয় যারা। তো সেই গোল্ড লোনের বাবার কাছে তো চাবিগুলো থাকে ব্যাংকের, তো সেই চাবিগুলো বাবার কাছেই ছিল। হঠাৎ করে বাবা কালকে এসে পর হঠাৎ করে প্রার্থনা করে পর উঠে পর হঠাৎ বাবা লক্ষ্য করছে যে আমার চাবিটা নেই, মানে যে লকারের যে গোলটা যেখানে থাকে ওই লকারটা, চাবিটা বাবা দেখছে যে হঠাৎ করে নেই। তো খুব টেনশনের মধ্যে পড়ে গেছে, ওই লকার ভাঙ্গা তো যাবেই না, আর ভাঙ্গা গেলেও সেটা বাইরের থেকে মানুষ মানে এনে পর বা কলকাতার থেকে, ওইসব ভাঙ্গার জন্য এই সাইডের কোনো লোকজন জানে না ওগুলো ভাঙতে। তো বাবা খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। তো কি হয়েছে, বাবা বাড়ির মধ্যে এসে পর এতটাই চিন্তার মধ্যে পড়ে গেছে, বাবা সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে পর বাবা নাম করতে বসে গেল। জয়গুরু মা, মনে হয় কেউ আনমিউট করে ফেলেছেন।
যাই হোক, তো তো সে সময় বাবা নাম করতে বসে গেছে যে কি হবে এরকম, আর ওই চাবিটা অনেক ছোট, একদম ছোট চাবি ছিল, সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়, ব্যাংকের মতো যদি কোথাও পড়ে থাকে এটা খুঁজে পাওয়া সম্ভব নয়। তারপর আমরা যেখানে বাবার একটা চাবি, একটা ব্যাগের মতো ছোট ব্যাগ আছে, সেটা আমরা মানে 20টার মতো চাবি থাকে, আমরা তিনজনে মিলে, আমি মা বাবা তিনজনে মিলে অনেকবার ধরে খুঁজলাম, 4-5 বার ধরে খুঁজলাম, কিন্তু চাবিটা কিন্তু নেই। আমরা অনেক অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, বাবা কিন্তু নাম করতে বসলো ঠাকুরের, আমরাও সকলে নাম করলাম। তারপর মা বলল, দেখো ঠাকুর তো আছে, আমরা তো ঠাকুরকে নিয়ে চলি, আমাদের কোনো বিপদ হতে পারে না, এই যে বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। তার জন্য আমরা ভাবলাম যে ঠাকুর আছে, আমাদের চিন্তা কিসের, তা যেখানেই থাকুক ভালোভাবে আছে চাবিটা, আর চাবিটা অনেকটাই ছোট। যাই হোক, কালকে টেনশনের মধ্যে কেটেছে। আর সকালবেলাও বাবা যখন বার হয়েছে, 8টার সময় বার হয়েছে, যখন বাবা ব্যাংকে পৌঁছেছেন, তখন ব্যাংকে পৌঁছে না পৌঁছে আমাদেরকে ফোন করছে যে চাবিটা তো ওই ব্যাগটার মধ্যে আছে। ভাবুন, আমরা 3টে মানুষ কতবার ধরে খুঁজলাম চাবিটা, কিন্তু 20টা চাবি ছিল, কিন্তু ওখানে 21টা চাবি বার হলো, মানে ওই চাবিটা নিয়ে 21টা হলো। মানে আপনি ভাবুন যে ঠাকুরের দয়াটা কিরকম। আমরা তিনজনে মিলে কি ভুল হতে পারে বলুন, তিনজনে মিলে আমরা গুনলাম কিন্তু পাওয়া গেল না, কিন্তু আমরা যখন ঠাকুরের ওই নামটা করলাম, ঠাকুরকে আমরা যে বললাম যে না ঠাকুর আছে আমাদের, চিন্তা কিসের, আমাদের তো কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তাও নেই, আমাদের টেনশন করারও কোনো ব্যাপার নেই। তাহলে দেখুন, ঠাকুরকে যদি আমরা বিশ্বাস করি, ঠাকুরে এমনই একজন পাওয়ার, এমনই একটা স্ট্রং পাওয়ার, কিন্তু ঠাকুরকে বিশ্বাস করলে কিন্তু আপনার অসাধ্য সাধন হয়। এটা আপনার একটা মানে আমি একদম কালকের ঘটনা, রিসেন্ট ঘটনা বললাম, আমরা তিনজনে মিলেও খুঁজেছিলাম কিন্তু থাকেনি চাবিটা, হঠাৎ করে দেখছে চাবিটা আছে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে, এবং আমাদের ইষ্টভীতি এবং ঠাকুরের প্রতি বিশ্বাস, এই দুটো রাখলেই কিন্তু আমরা ঠাকুরকে আমরা ফিল করতে পারবো যে ঠাকুর আছে, ঠাকুরের দয়া পাওয়া যায়। এগুলো যদি রাখি অবশ্যই আমরা ঠাকুরের দয়া পাবো। আমি আরেকটা কথা বলি, কালকে আমাদের একটা বিশেষ দিন পার হলো, বড় মার শুভ জন্মদিন পার হলো, আমরা সকলেই অনেক সুন্দর সুন্দর মায়েরা ইষ্ট প্রসঙ্গ করেছেন, আপনাদের এখানেও করেছেন, আমাদের ওখানেও করেছে, খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম। কিন্তু এই ইষ্ট প্রসঙ্গ শুনে কিন্তু আমরা চরিত্রগত যদি করতে না পারি নিজেদেরকে, কিন্তু আমাদের ইষ্ট প্রসঙ্গ গুলো শুনে কিন্তু কোনো লাভ হবে না। আমাকে সদ্য ব্রহ্মাদাও কিছুদিন আগে সেটা বলেছিলেন যে এই যে এগুলো আমরা সৎসঙ্গ মাতৃসম্মরণ করছি, এগুলো কিন্তু আমাদেরকে একটা নিজেদের চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারগুলোকে আমরা এই যে এত সুন্দর সুন্দর আলোচনা শুনছি, এগুলো চরিত্রের মধ্যে না নিয়ে এলে কিন্তু কোনো লাভেই হবে না। পূজনীয় বাবাই তো বলেছেন মেয়েদেরকে সিঙ্গার বানানোর জন্য, সিঙ্গার মানে মেয়েদেরকে সব কাজে, সব ধরনের কাজ, সব মানে গান থেকে শুরু করে মেয়েদেরকে ঘরের খুঁটিনাটি কাজ থেকে শুরু করে সব কাজে মেয়েদেরকে দক্ষতা থাকতে হবে। এটা আমাদের এজের মেয়েদেরকে বলেছে, আমরা যারা ছোট 12 বছর বয়স থেকে মেয়েরা যারা বড় হচ্ছে তাদেরকে ঠাকুর বলেছেন, পূজনীয় বাবাইদা বলেছেন, যেন আমাদেরকে পরবর্তীকালে আমরা যখন কোনো সংসার জীবনে যাব তখন যেন আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। পূজনীয় বাবাইদার একটা ঘটনা বলে আমি শেষ করছি। পূজনীয় বাবাইদা 100 দিনের দীক্ষা প্রোগ্রামে যখন বার হয়েছিলেন, তখন তিনি একটা জায়গা গিয়েছিলেন, জায়গার নাম আমার ঠিক মনে নেই, সেখান থেকে তিনি গাড়ি থেকে নামতে নামতে ওনার মৃত ধুতি পরেন, ধুতির একটা জায়গা কেটে যায়, একটা জায়গা ছোট একটু একটু কেটে যায়। যাই হোক, যখন উনি দীক্ষা প্রোগ্রাম শেষ করে উনি যখন দেওঘরে ফিরে আসেন, তখন উনি ওই ধুতি, যে ধুতিটা কেটে গিয়েছিল সেই ধুতিটা কিন্তু তিনি ফেলে দেননি, এবং ওই যে অংশটা কেটে গিয়েছিল সেই অংশটা, ওই কাটা অংশটাকে তিনি বাদ দিয়ে ধুতিটাকে দুটো খণ্ড করে সেটার থেকে তিনি যে পাঞ্জাবি হয়, আমাদের দাদারা যে সাদা পাঞ্জাবি পরেন, সেই দুটো পাঞ্জাবি বানিয়েছিলেন। সেই পাঞ্জাবি পরে দাদা যখন, পূজনীয় বাবাদা যখন নাটমণ্ডপে আসছেন, সেই সময় পূজ্যপাদ আচার্য দাদা বসে আছেন নাটমণ্ডপে, সাথে অনেক ভক্ত মন্ডলীর পাশে বসে আছেন। পূজনীয় বাবাইদা সেই পাঞ্জাবি পরেই আসছেন, সেই ধুতির কাটা পাঞ্জাবি যেটা বানিয়েছিলেন সেই পাঞ্জাবি পরেই পূজ্যপাদ আচার্যদের দাদার কাছে আসছেন। পরে আচার্য দাদার কাছে উনি প্রণাম করলেন, প্রণাম করে যখন প্রণাম করলেন, তখন দাদা জিজ্ঞেস করছেন যে
বা তোর পাঞ্জাবিটা বেশ মসলিন তো, কোথায় পেলি? তখন পূজনীয় বাবাইদা বললেন যে আমার এরকম ধুতি ছিঁড়ে গিয়েছিল একটা জায়গা, সেখান থেকে আমি এই দুটো পাঞ্জাবি বানিয়েছিলাম। তখন দাদা হেসে বললেন, বাহ খুব ভালো, তো তাহলে দেখুন পূজনীয় বাবাইদা, একটা ধুতি ছিল, আমরা কি আমরা হলে কি করতাম, একটা জামার কোনো জায়গায় ছিঁড়ে দিয়ে আমরা ফেলে দিই সেটা। কিন্তু পূজনীয় বাবাইদা এটাই আমাদের শিক্ষা দিলেন যে আমাদের যেগুলো কাজে লাগানো যাবে সেগুলোর থেকে আমাদের কোনো জামাই হোক বা কিছুই হোক, আমাদেরকে সেগুলো ফেলে দিয়ে চলো, সেগুলো নিজেদেরকে ব্যবহার্য কোনো কাজে লাগাতে হবে। এগুলো হচ্ছে আমাদের খুঁটিনাটি মেয়েদেরকে আমাদের ঠাকুর বলেছেন যে এইগুলো শিখতে হয় মেয়েদেরকে। যেমন বড় মা চাল পরে থাকতো, চালগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রাখতো, বড় মার কি কোনো অভাব ছিল? কি অভাব ছিল না, ওগুলো হচ্ছে ওনার একটা গুণ, একটা ভালো গুণ, ওনার একটা সৎগুণ। ওই গুণগুলো থাকলে মেয়েদের সবকিছুর থেকে সুন্দর হয়ে উঠতে পারে মেয়েরা। তো এভাবে আমরা মেয়েরা, আমিও চেষ্টা করব, আপনারাও সকলে চেষ্টা করুন, আমার মতো যেসব মেয়েরা আছেন এভাবে ঠাকুরকে নিয়ে চলার। আমিও চেষ্টা করি, আমিও পুরোপুরি পারি না, কিন্তু আমি চেষ্টা করছি যে ঠাকুরকে সেভাবে নিয়ে চলার। ঠাকুর যে আমাদেরকে এত আমাদের কথা শোনেন, মানে কথা শোনেন মানে কি, ঠাকুরকে কিছুই করি না আমরা, আমরা তো 100%-এর মধ্যে হয়তো 1% করি, কিন্তু ঠাকুর আমাদেরকে যেভাবে আমাদের পাশে আছেন, আমাদেরকে দয়া দিয়ে যাচ্ছেন, তাহলে ভাবুন আমরা যদি 50% করি তাহলে কি হবে। আমরা তো 1% করে এই ঠাকুরে এত দয়া পাচ্ছি, ঠাকুর অনেক দয়াময়। তাই আমরা আমরা সকলেই আমরা চেষ্টা করব যে ঠাকুরকে বিশ্বাস করে, ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কথাগুলো মেনে নিয়ে আমরা চলার চেষ্টা করব। তাহলে আমাদের একটা নারী, একটা সমাজ কিন্তু সুন্দর হয়ে উঠবে। একটা নারী কিন্তু সুন্দর হলে একটা সমাজও সুন্দর হয়। একটা যেমন বাড়ি তৈরি করতে গেলে একটা যদি বাড়ির ভিতটা যদি মজবুত না হয়, বাড়িটা কিন্তু কিন্তু টলবলে হয়, বাড়িটা শক্ত হয় না, মজবুত হয় না। সেরকম ঠাকুর বলেছেন যে নারী হচ্ছে একটা সমাজের, একটা সমাজকে গড়ে তুলতে পারে, সেরকম নারী হচ্ছে একটা ভিত এই সমাজের। আমরা নারীরা যদি সুন্দর না হই, এই সমাজও কিন্তু টলমলে হয়ে যাবে। তাই আমাদেরকে, নারীদেরকে আমি বিশেষ করে বলছি, ঠাকুরও নারীদেরকেই বিশেষভাবে বলেছেন, নারী নীতি বই দিয়ে গেছেন, এত নারীর পথে দিয়ে গেছেন, এত কিছু ঠাকুর আমাদের মায়েদের জন্য লিখেছেন। আমরা সকলেই চেষ্টা করব ঠাকুরকে নিয়ে চলার, আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, এবং সকলেই আমরা চেষ্টা করব যাজন করার। যাজন করলে ঠাকুর, এই যে পরম পূজ্যপাদ আচার্য দাদা 3 কোটি দীক্ষার কথা বলেছেন, এটা আমরা মেনে চলার সকলে চেষ্টা করব। যাজন করলে আমাদের নিজেদের মধ্যে একটা মনেরও দেখবেন খুব আনন্দ হয়, আর যাজন যে একজন করছি তার একটাকে তাদের তাকে আমরা একটা মানে একটা নরক, হয়তো আমরা তো অনেক মানুষ এখন সব নরকের মধ্যে ঢুকে আছে, তাদেরকে একটা জীবন দিচ্ছি আমরা। যাজন করে যাকে যখনই দীক্ষা দিচ্ছি তাকে একটা নতুন জীবন আমরা ফিরিয়ে দিচ্ছি। তাই আমরা প্রত্যেকটা মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠাকুরের পথে আনার চেষ্টা করব। এই বলে আমি শেষ করছি। আমাদের 4টের থেকে মাতৃ সম্মেলন আছে, আপনারা আমার বাড়ি হচ্ছে সৎসঙ্গ বিহার খাদরাতে, আপনাদের সকলকে অনুরোধ করছি আমাদের বিকেল 4টের থেকে প্রত্যেক দিন শ্রবণ পরিক্রমা চলছে, আপনারা সকলেই যুক্ত হবেন। আর খুবই ভালো লাগলো আপনাদের এখানে যুক্ত হয়ে। সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। জয়গুরু। জয়গুরু মা, অপূর্ব, খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রদ্ধেয়া সুশ্রী মীনাক্ষী দত্ত মা। আমাদের কুমারী মেয়েদের কি করে চলতে হবে, ঠাকুরের আদর্শের কথা, বড়মার কথা, সেই বড়মার নিয়মগুলো, ঠাকুরের নিয়ম বিধি, সব কিভাবে আমাদের চলতে হবে সব ভালো করে, খুব সুন্দর করে ব্যাখ্যা করে আমাদের বোঝালেন মা। আমি পরমপিতার আতুল চরণে সুশ্রী মীনাক্ষী দত্ত মা এবং তার পরিবারের সকলের সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। নারীর নারীত্বকে কেন্দ্র করিয়াই তাহাদের স্বাধীনতা ও শিক্ষার নিয়ন্ত্রণ করিতে হইবে। নারীর তো উচ্চ শিক্ষার প্রয়োজন বটেই, কারণ পুরুষকে তাহার সর্বতোভাবে সাহায্য করিতে হয়। তাহা ছাড়া তাহাদের বৈশিষ্ট্য হওয়া উচিত, তাহারা যেন সর্বতোভাবে তাহাদের সার্ভিস অর্থাৎ সেবা দ্বারা সংসারের সকলের প্রহর্ষণ, পুষ্টি, উদ্বর্ধন ইত্যাদি করিতে পারে। আমরা এই প্রসঙ্গ শুনলাম এতক্ষণ, পরবর্তীতে আমরা আবার একটু সঙ্গীতে চলে যাই। আমি পরবর্তীতে ভক্তিগীতি পরিবেশন করার জন্য ডেকে নিচ্ছি কোচবিহার থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী চিত্রা বর্মন মাকে।
চিত্রা বর্মন মা আছেন? চিত্রাবর্মন মা মনে হয় জয়েন করেনি। আমি পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করার জন্য শ্রদ্ধেয়া পলি চ্যাটার্জি মাকে কলকাতা থেকে ডেকে নিচ্ছি। পলি চ্যাটার্জি মা আছেন? পলি চ্যাটার্জি মা আছেন? পলি চ্যাটার্জি মা কলেজেটি মা হয়তো জয়েন করতে পারেননি কোনো কারণে। আমি পরবর্তীতে শ্রদ্ধা শ্রীমতী জ্যোৎস্না মণ্ডল মাকে একটি ভক্তিগীতি পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। হ্যাঁ জয় গুরু, একটি ভক্তিগীতি করো। জয় গুরু ঠাকুরের গান করছি। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু, শুরু করো। হ্যাঁ জয় গুরু, আমি ঠাকুরের গান করছি। হ্যাঁ 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 করো। সহিতে জানি না দয়া মায়, ওরা চাহিতে জানি না দয়া মায়, ওরা চাহি ধন জনয়ু আর কবি জয়, ওরা চাহি ধন জনয়ু আর কবি জয়, চাহিতে জানি না দয়া মায়, ওরা চাহিতে জানি না দয়া মায়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনের উপরে এক বিন্দু পারে তুলে মুখে নাহি লয়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের উপরে এক বিন্দু পারে তুলে মুখে নাহি লয়, তীরে করি ছোট ছুটি ধুলি বাঁধি মুঠি মুঠি, তীরে করি ছোট ছুটি ধুলি বাঁধি মুঠি মুঠি, পিয়াসিয়া কুলহিয়া আর ক্লিষ্ট হয়, চাহিতে জানি না দয়া মায়, ওরা চাহিতে জানি না দয়া মায়। কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই হবে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়, কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই হবে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়, তথাপি নীলাজ হইয়া মহাব্যস্ততাই নিয়া, তথাপি নীলাজ হইয়া মহাব্যস্ততাই নিয়া, ভাঙিতে গড়িতে হয় পড়িয়া সময়, আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝর ঝর মায়, আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝর ঝর মায়, চিরতৃপ্তি আছে চাহে তা যদি গো নাহি চাহে, চিরতৃপ্তি আছে চাহে তা যদি গো নাহি চাহে, তাই দিও দিনে যাতে
পিপাসা নারায় চাহিতে জানে না দয়াময় ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহিতন জনায় আর কবি জয় চাহে ধন জনায় আর কবি জয় চাহিতে জানে না দয়াময় ওরা চাহিতে জানে না দয়াময় জয়গুরু 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 শোনা গেছে হ্যাঁ জয়গুরু হ্যাঁ শোনা গেছে খুব সুন্দর করে অপূর্ব ভাবে একটি ভক্তিগীতি পরিবেশন করলেন শ্রদ্ধেয়া জ্যোৎস্না মণ্ডল মা আমি পরম পিতার আমার আতুল চরণে মায়ের এবং তার পরিবারের সকলের সুস্থতা দীর্ঘায়ু সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করি জয়গুরু আমি পরবর্তীতে ভক্তিগীতি পরিবেশন করার জন্য ডেকে নিচ্ছি কুচবিহার থেকে চিত্রা বর্মন মাকে চিত্রা বর্মন মা আছেন আপনি কি জয়েন করেছেন চিত্রা বর্মন মা মনে জয়েন করেননি জমা তো জয়েন করেনি হয়তো আমি পরবর্তীতে মুন্না সাধুকা মাকে একটি ভক্তিগীতি পরিবেশন করার জন্য ডেকে নিচ্ছি হ্যালো হ্যাঁ জয়গুরু একটু পেতেনি হারমোনিয়ামটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জয়গুরু হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ শুরু করো জয়গুরু আচ্ছা হ্যাঁ শুরু করো আচ্ছা আচ্ছা আচ্ছায়নের সারাবেলা এই গানটা কি গাওয়া হয়েছে না না হয়নি তুমি করো আচ্ছা আমি তো একটু শুরু থেকে গান করিই তাই আজ সায়নে সারা বেলা আজকে সায়নে সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে ওই মেঘ দল ঢালবে বলে মায়ের চরণে আজকে সায়নে আজ সায়নে সারা বেলা আজকে সায়নে সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে ওই মেঘ দল ঢালবে বলে মায়ের চরণে আজকে সায়নে আজ সায়নে সারা
আজ ভুবন মুখর করে ভুবন মুখর করে মাছেন ঘরে আয় ছুটে আয় আয় রে সবাই আয় ছুটে আয় আয় রে সবাই চরণ বন্দনে তার চরণ বন্দনে আজ সায়নে সারা বেলা আজকে সায়নে এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে আজ জীবন সফল হবে সবার জীবন সফল হবে সবার মায়ের আরাধনে আজকে সায়নে আজ সায়নে সারা বেলা আজকে সায়নে আনন্দেরই ধারা আজ বইছে অপার আনন্দেরই ধারা আজ বইছে অপার সে আনন্দে ভাগ নিবি আয় মায়ের অঙ্গনে আজকে সায়নে আয় রে বিশ্ববাসী আন রে কুসুম রাসে আয় রে বিশ্ববাসী আন রে কুসুম রাসে মোরা মায়ের চরণ করব পূজা মায়ের চরণ করব পূজা আত্মনিবেদনে আজকে সায়নে আজ সায়নে সারা বেলা আজকে সায়নে সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে আজকে সায়নে আজ সায়নে সারা বেলা আজকে সায়নে জয়গুরু জয়গুরু অপূর্ব খুব সুন্দরভাবে আমাদের নবদ্বীপ থেকে শ্রদ্ধা মুন্না সাধুকা মা সঙ্গীত পরিবেশন করলেন আমি পরমপিতা রাঙা রাতুল চরণে মায়ের এবং তার পরিবারের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করি জয়গুরু জয়গুরু এরপর আমরা আবার ইষ্ট প্রসঙ্গে চলে যাই আমাদের নবদ্বীপ থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয়া সুমিতা ভৌমিক মা জয়গুরু জয়গুরু শুরু করুন না পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম অনলাইনে উপস্থিত সকল মায়েদের আমার জয়গুরু এবং রা জানিয়ে আজকে শ্রী শ্রী ঠাকুরের কিছু ইষ্ট আলোচনা করছি আমার আগে মীনাক্ষী দত্ত মা খুব সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট আলোচনা করল আজকের কথাগুলো শুনে এইটুকুনি ভাবলাম যে আজকে ঠাকুর ধরার এটাই হচ্ছে মূল আজকে নিজেদের এই জন্য গর্ব মনে হয় যে না এইটুকুটুকু ছেলে মেয়ে কত সুন্দর শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট আলোচনা করছে শ্রী শ্রী ঠাকুরের কথা বলছে এটাই আমাদের পরম পাওয়া ঠাকুরকে ধরে এর আগেও একদিন এক মা কলকাতার উনি কিন্তু এই কথাটাই বলছিলেন যে অবিবাহিত ছেলে মেয়েদের দিয়ে শ্রী শ্রী ঠাকুরের
ইষ্ট আলোচনা করাতে হবে, ইষ্টের গান করাতে হবে, ইষ্টের কাজ করাতে হবে, তবেই কিন্তু তারা জীবনের সঠিক পথটা খুঁজে পাবে, সঠিক পথে চলতে পারবে। তো আজকে মীনাক্ষী দত্ত মা সুন্দরভাবে বলছিল যে নারীদের কথা। শ্রী ঠাকুর নারীদেরকেই সমাজে মুখ্য করে তুলেছে, একটা সংসারে মুখ্য করে তুলেছে, কারণ একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে একটা নারীদের হাত ধরে। আমরা প্রত্যেকেই জানি কিন্তু একটা কথা, সংসার সুখের হয় রমণীর গুণে। একজন রমণী অর্থাৎ একজন গৃহিণীর গুণেই সংসার উজ্জ্বল হয় এবং সুখের আধার হয়ে ওঠে। কিন্তু সব গৃহিণী মাত্রই তো আর সংসারকে সুখের আধার করে গড়ে তুলতে পারে না, আর এর কোনো নিশ্চয়তাও নাই। এর জন্য প্রয়োজন হয় সুগৃহিণীর। আর এই সংসারে আমাদের সুগৃহিণী ছিলেন আমাদের শ্রী শ্রী বড় মা। ঠাকুর বললেন নারীরা, ঠাকুর কিন্তু পুরো 90% দায়িত্বই দিলেন নারীদের উপরে এই সংসারে, কারণ সংসারে নারীদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি। ঠাকুর বললেন নারীরা হচ্ছে গৃহলক্ষ্মী। একজন নারী একটি গৃহকে গৃহ মন্দিরে পরিণত করে। একজন নারীর জীবনে আদর্শই হচ্ছে সবচেয়ে বড়। যে নারী আদর্শ কেন্দ্রিক জীবন চলনায় অভ্যস্ত হয় সেই নারীই পারে একটি সংসারকে সুন্দর করে গড়ে তুলতে। শ্রী শ্রী ঠাকুর বলছেন নারী হতেই জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। যে মাটি যতটা উর্বর হবে সেই মাটির বুকে যে গাছ জন্মাবে, যে ফসল জন্মাবে, সেটাও কিন্তু ঠিক ততটাই উৎকৃষ্ট মানের হয়ে উঠবে। তাই নারীর জীবনও যত আদর্শ কেন্দ্রিক হবে, তার চলন বলন যত সুন্দর হবে, ততই তার সন্তান সন্ততিও সুন্দর হবে, তার পরিবার সুন্দর হবে, ততই সুন্দর ও আদর্শ কেন্দ্রিক হয়ে উঠবে। নারীর প্রকৃত কাজই কিন্তু সন্তানকে তৈরি করা নয়। পুরুষগণ ও সমাজকে শিক্ষিত করে উচ্চতর পর্যায়ে পৌঁছানোই হচ্ছে নারীর ধর্ম। এই জন্য নারী তার সংযম, স্নেহ, ভালোবাসা, আত্মত্যাগ, পবিত্রতা দিয়ে সংসারকে ধরে রাখে, তবেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে। গৃহে গৃহে নারীদের জীবনে প্রত্যক্ষভাবে দেখাতে হবে তারা কেমন, তাদের স্বর, তাদের দৃষ্টি, তাদের বাক্য, তাদের পোশাক, তাদের সমস্ত কিছুই অপূর্ব মাধুর্য রাশি ইন্দ্রজাল দিয়ে তৈরি করতে হবে, তবেই কিন্তু সেই নারী আদর্শ কেন্দ্রিক নারী হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত নারীর নীতি গ্রন্থতে বলেছেন মেয়ে আমার, প্রথমেই কিন্তু তিনি লিখেছেন ওটাই, মেয়ে আমার তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। অর্থাৎ মায়েদের চাল চলন এমন হবে, পোশাক পরিচ্ছদ এমন হবে, কথাবার্তা এমন হবে, আচার আচরণ এমন হবে, চিন্তাধারা এমন হবে যা কিনা পুরুষদের কোনো কামনার দৃষ্টি যেন না পড়ে তার উপরে, সেই কামনার দৃষ্টি তাকে যেন ছুঁতেও না পারে। আজকে সমাজে আমরা দেখতে পাই মায়েরা পাশ্চাত্য শিক্ষায় অনুকরণ করতে করতে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যারা এখনো পরম দয়ালের শ্রীচরণে আশ্রিত হতে পারেনি। তারা আজ এই পাশ্চাত্য শিক্ষার আভিজাত্যের মোহে পড়ে আর এই উগ্র আধুনিকতা তাদের পোশাক পরিচ্ছদ সব কিছুটাই
এই উগ্র আধুনিকতার হাতছানিতে প্রলোভিত হয়ে এক অন্ধকারতম জীবনের পথে পা বাড়াচ্ছে। শ্রী ঠাকুর মায়েদের উচ্চ শিক্ষা বা চাকরি করার ঘোর বিরোধ ছিলেন, কারণ মায়েরা হচ্ছে গৃহের লক্ষ্মী। একটি গৃহকে গৃহ মন্দিরে গড়ে তোলা হচ্ছে মায়েদেরই কাজ, সম্পূর্ণ মায়েদের দায়িত্ব। প্রত্যেক মায়েদের উচিত তার সন্তানকে 5 বছরে নাম আর 12 বছরে দীক্ষা দিয়ে শ্রী ঠাকুরের সাথে যুক্ত করা। শ্রী ঠাকুর নারী নীতির বইটা প্রত্যেক দিন পড়তে বলেছেন, পড়ে সেটি নিজের জীবনে উপলব্ধি করে শ্রী ঠাকুরের নির্দেশ মাফিক তার সন্তানদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। শ্রী ঠাকুর বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। আজকে আমরা দেখি সমাজে কো এডুকেশন স্কুল, কো এডুকেশন কলেজ, সেখানে কি হচ্ছে, সেখানে ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করছে। এতে কি হচ্ছে, ছেলে মেয়ে একসাথে পড়া করার জন্য তারা তাদের ছেলেরা তাদের পছন্দ মতন, মেয়েরা তাদের পছন্দ মতন পাত্র নির্বাচন করছে। তারপর তারা এমন একটা সিদ্ধান্তে পরিণত হচ্ছে যে অভিভাবকরা সেখানে বিয়ে না দিয়ে পারছে না। তার ফলস্বরূপ কি হচ্ছে, তার ফলস্বরূপ হচ্ছে প্রতিলম বিবাহ ঘরে ঘরে বেড়ে যাচ্ছে। কিন্তু ঠাকুর বারবার নিষেধ করেছেন, বলেছেন, বর্ণে বংশে বিদ্যায় বুদ্ধিতে শ্রেয় পুরুষকে জীবনে নির্বাচন করতে হবে। আর এই বিবাহ নীতিতে বিবাহ হলে যে সন্তান পৃথিবীতে আসবে সেই সন্তানই হবে এক আদর্শ সন্তান। মা সেই সন্তানকে করে করিয়ে শিক্ষা দেবেন। শ্রী ঠাকুর আবার বললেন তার বাণীতে, আধো কথা সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় প্রস্তাবি। মায়েরাই পারে সন্তানদের সেই একদম ছোট্ট বয়স থেকে করে করিয়ে শেখাতে। তাই ঠাকুর বললেন, নারী শিক্ষা তার বৈশিষ্ট্যকে উলঙ্ঘন করে নয়, নারীর বৈশিষ্ট্যে রয়েছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। এই বৈশিষ্ট্যগুলোর অনুশীলন এবং প্রয়োগে সংসার, সমাজ, জাতি ও জগৎকে সুন্দর করে পরিণত করে জীবনকে সার্থক ও মধুময় করে গড়তে পারে একমাত্র নারীরাই। শ্রী ঠাকুর আবার বললেন তার বাণীতে, প্রতিপ্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন, পুরুষ বুকে দৃপ্তি আনে বৃদ্ধিতে উপর ঢৌকন। ঠাকুর আবার বললেন, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। তাই নারীদের সব সময় স্বামীর প্রতি লক্ষ্য রেখে চলতে হবে, যেমন আমরা সব সময় দেখি শ্রী বড় মার জীবনে। শ্রী ঠাকুরের কখন কি প্রয়োজন সেদিকে তিনি অতন্দ্র প্রহরীর মতন লক্ষ্য রাখতেন। শ্রী ঠাকুরের প্রতি ছিল তার অটুট ভালোবাসা ও ভক্তি। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের মধ্যে একটা বাসনা আছে, কিন্তু শ্রী বড় মার মধ্যে বাসনার কোনো লেশ মাত্রও ছিল না। শ্রী ঠাকুরের ইচ্ছাই ছিল তার সর্বপ্রথম এবং সর্বশেষ ইচ্ছা। শ্রী ঠাকুরের প্রতি তার সেবা ভক্তির ঘটনা আমাদের অবাক করে দেয়। একদিন সকালবেলায় শ্রী ঠাকুর বারান্দায় বসে আছেন, পাশে বড় মার ঘরের দরজাটি একটু খোলা। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বড় বউ কি করো? শ্রী বড় মা বললেন, কি আর করব, সেদিন ভাতের সঙ্গে তোমার মুখে একটা কাঁকড় পড়েছিল, তাই চালগুলো বেছে রেখে দিচ্ছি। শ্রী ঠাকুর বললেন, তুমি কি করে জানলে যে আমার মুখে কাঁকড় পড়েছিল? আমি তো চুপ করে কাঁকড়টা ফেলে দিয়েছি, তোমাকে তো কিছুই বলিনি। শ্রী বড় মা বললেন,
তুমি না বললে কি হবে? তোমার কখন কি অসুবিধা আমি সব টের পাই। শ্রীশ্রী ঠাকুর কোমল কণ্ঠে বললেন, ধন্যি মানুষ তুমি, তোমার মতন স্ত্রী না থাকলে আমি গেছিলাম আর কি। এমনই গভীর ভালোবাসা ও প্রতিভক্তি ছিল শ্রীশ্রী বড়মার মধ্যে। তার জীবন চর্চার মধ্যে দিয়ে সমগ্র জাতিকে সঠিক পথ দেখিয়ে গেছেন তিনি, আমাদের সেই পথ অনুসরণ করে চলতে হবে। আমরা পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরকে আমাদের জীবনে আদর্শ রূপে গ্রহণ করে তিনি যে মায়েদের